অনুরোধ করবো প্লিজ আগে আগে কমেন্ট না করে পুরো ভিডিওটি দেখে তারপর কমেন্ট করবেন। সম্পূর্ণ দেখুন। আর গাইস আপনি যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। সো গাইস আপনারা অলমোস্ট সবাই টিকটকের এই জেনসি মুনকে চিনেন যিনি ইতিমধ্যে চিকা মারো গান গিয়ে বাংলাদেশের জনগণের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। মিথ্যে কথা মিথ্যে বলছিস টুকটাক মিছা কথা কইলে দোষে না। যাই হোক এই জেনসি মুন কিন্তু বর্তমান টিকটকে খুবই ভাইরাল একজন মানুষ। ইভেন অনেকের মতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে কম সময়ে টিকটকে 1 মিলিয়ন ফলোয়ার্সে পৌঁছে গেছেন এই জেনসি মুন। আর তার এই রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ার পিছনের অন্যতম দুটি কারণ হলো তার হিজাব এবং তার গাওয়া গান। ইভেন তিনি তো এমন একটা গান গিয়ে ভাইরাল হয়েছেন যে গানের লিরিক্স বাংলাদেশের 99% মানুষ বুঝে না জানেও না। ইনফ্যাক্ট ওই গানের লিরিক্স আমি নিজেও বুঝি না এবং জানিও না। আর সেই গানের নাম হলো পাতলা মায়া দিবাম আর সেই গানটি হলো একটি তুর্কিশ র‍্যাপ সং। তবে গেস একটা কথা বলতেই হবে এই জেনসি মনের গানের গলা কিন্তু সত্যি অসাধারণ। আর তিনি টিকটকের তুর্কিশ র‍্যাপ সং ছাড়াও হিন্দি বাংলা এবং ইংলিশ গানও গেয়েছেন। বাহ রে বাহ, তাহলে তো একের ভিতরে তিন ইসলামী গান পারে না, ইসলামী গান কিংবা গজলই বেশি গাইতেন। আর গেছি ভিডিওটা বানানোর জন্য আমি তার পুরো টিকটক আইডি ঘুরে দেখেছি। আর গেছি জেনসি মুন কিন্তু আগে টিকটকে 10টা ভিডিও বানালে প্রায় 8টা থেকে 9টা ভিডিও থাকতো ইসলামিক টাইপের ভিডিও আর শুধুমাত্র একটা দুটো থাকতো নরমাল টাইপের টিকটক ভিডিও। নামাজ কে বদলে জান্নাত, হজ কে বদলে জান্নাত, যাকাত কে বদলে জান্নাত, জিকর কে বদলে জান্নাত, তাহাজ্জুদ কে বদলে জান্নাত, খায়রাত কে বদলে জান্নাত, রোজে কে বদলে তুমি আল্লাহ মিলেগা। বাট বর্তমানে তিনি 10টা টিকটক ভিডিও বানালে প্রায় 8টা থেকে 9টা ভিডিও বানান অন্যান্য টাইপের টিকটক ভিডিও এবং শুধুমাত্র 1টা থেকে 2টা ভিডিও থাকে তার ইসলামিক টাইপের। আমি জানি না তার হঠাৎ এমন চেঞ্জের কারণটা কি। ইভেন জেনসি মুন টিকটকের প্রথম দিকে কিন্তু প্রচন্ড পরিমাণ ডুয়েটও করত এবং তিনি সাদিক আহমেদ এবং মিজানুর রহমান আঝারি হুজুরের ভিডিওগুলোর সাথে ডুয়েট করতেন। বাট যখন থেকে তিনি টিকটকে আধুনিক গান গিয়ে ভিডিও আপলোড করছেন আর কিছু কিছু ভিডিওতে তিনি তার ভাইদেরও সাথে নেন এবং তার ভাইরা তার পাশে বসে বিটবক্সিং করে এবং এর মাঝে তিনি হিজাব পরে গান গান। আর এই ব্যাপারটা প্রথম দিকে মানুষের কাছে খুবই ভালো লাগতে থাকে। মেনলি তিনি বর্তমান যুগে টিকটকে বোরখা এবং হিজাব পরে ভিডিও বানাচ্ছেন, এর জন্য মানুষ তাকে অনেক বেশি পজিটিভলি দেখে এবং অনেক বেশি ভালো ভাবতে শুরু করে এবং মানুষ এইটা বলতে শুরু করে টিকটকে অশ্লীল ড্রেসআপ ছাড়াও হিজাব এবং বোরখা পরেও ভাইরাল হওয়া যায়। বাট গাইস মানুষ তাকে এত পজিটিভলি নেওয়ার পরও কি এমন ঘটেছে যে মানুষ তাকে এখন অনেক পরিমাণে হেট কমেন্ট করছে এবং তিনি তার কিছু কিছু টিকটক ভিডিওর কমেন্ট সেকশনও অফ করে ফেলেছেন। আর গাইস তার এই পজিটিভ থেকে নেগেটিভে যাওয়ার পিছনের অন্যতম কারণ কিন্তু এই হিজাব আর বোরখাই। কজ বর্তমানে অন্যান্য টিকটকাররা যে ধরনের টিকটক ভিডিও বানান এই জেনসি মুনও কিন্তু সেই ধরনের টিকটক ভিডিও বানাচ্ছেন কিন্তু বোরখা এবং হিজাব পরে। যেমন তিনি তার টিকটক ভিডিওতে অনেক আধুনিক গান গাচ্ছেন বোরখা বা হিজাব পরে। এবং অনেক সময় টিকটক ভিডিওতে তিনি নাচানাচিও করছেন এই হিজাব পরেই। আমি অনেক ভালো নাচতে পারি, সেটা আমি দেখাতে চাই। এটা হলো দেন নাই জানতে এসেছেন। মানে খাওয়া
নায়িকা কে ফিসম দি কতগুলি মাইয়া বেহুদা মাইয়া হুদাও দি খালি এরম এরম করে না তো গরম লাগ দিয়েছে শয়তানের আর এই ব্যাপারগুলোর জন্য বর্তমানে মানুষের কাছে মনে হচ্ছে যে তিনি হিজাবের বা ইসলামিক পোশাকের অবমাননা করছেন এর মাঝে তিনি হিজাব বোরখা পরে নৌকাতে শুয়ে এভাবে একটি টিকটক ভিডিও বানিয়েছিলেন এবং অনেকে তার ওই ভিডিওতে কমেন্ট করে যে এখানে তার বডি বুঝে যাচ্ছে সো বোরখা পরে লাভ হলো কি এছাড়াও তার ওই ভিডিওতে আরো বিভিন্ন আজেবাজে কমেন্ট পড়তে থাকে এই জন্য তিনি এক সময় ওই ভিডিওর কমেন্ট সেকশনই অফ করে দেন বাট বর্তমানে আপনি যদি তার আইডিতে যান তাহলে আপনি এই ভিডিওটি খুঁজে পাবেন না কারণ তিনি তার আইডি থেকে এই ভিডিওটি ডিলিট করে দিয়েছেন বাট ইট ওয়াজ টু লেট তিনি যতদিনে এই ভিডিও ডিলিট করেছেন এর আগে কিন্তু এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে এবং ততক্ষণে মানুষের মনে তার জন্য নেগেটিভ ভাবনারও সৃষ্টি হয়ে গেছে আর গেছে জেনসিমন নৌকার ওই ভিডিওটি ডিলিট করলেও বর্তমানে হিজাব পরে গান গাওয়া এবং নাচানাচি করা অফ করেননি ফলে তাকে অনেকে এমন কমেন্ট শুরু করে যে উপরে সৌদি আরব নিচে আমেরিকা ইভেন অনেকে এটাও বলতে শুরু করে হিজাব পরে নাচ গান করা আর বিসমিল্লাহ বলে মদ খাওয়া সমান অনেকে তো তাকে মিয়া খলিফার সাথে তুলনা দিচ্ছে এবং বলছে মিয়া খলিফাও তো হিজাব পরে গাইজ একটা ছেলে যদি মাথায় টুপি পরে কোনো খারাপ কাজ করে কিংবা কোনো মিথ্যা কথাও বলে তখন যেমন মানুষ প্রশ্ন করে বা সমালোচনা করে যে মাথায় টুপি নিয়ে এমন কাজটা কেন করছে সেম তেমনি জেনসিমন হিজাব পরে এই ধরনের কর্মকাণ্ড করছে বলেই কিন্তু মানুষ তার সমালোচনা করছে আর গাইজ আসলেও কিন্তু হিজাব বা বোরখা পরে নাচানাচি করে কিংবা গান গাওয়া ব্যাপারটা কিছুটা হলেও দৃষ্টিকটু দেখায় আর গাইজ গান তো অনেকে গায় ইনফ্যাক্ট অনেকে কিন্তু জেনসিমনের থেকেও ভালো গান গায় বাট তারা কিন্তু ভাইরাল হতে পারে নাই যতটা ভাইরাল এই জেনসিমন হয়েছেন মানে আপনাকে এই ব্যাপারটা মানতে হবে এই হিজাবের কারণে কিন্তু জেনসিমন কিছুটা হলেও হেল্প পেয়েছে ভাইরাল হতে এবং এই জন্যই কিন্তু মানুষ তাকে হিজাবি গার্ল বলেও চিনে আর এই হিজাবের কারণে মানুষ তাকে প্রথমে একরকম ভাবতে শুরু করে এবং পরবর্তীতে যখন দেখে তিনি এই হিজাব পরে অন্যান্য কর্মকাণ্ডগুলো করছেন এই জন্য মানুষের কাছে ব্যাপারটা খুবই খারাপ লাগে আর গাইজ ওনাকে কমেন্টে কেউ নেগেটিভ কিছু বললে উনি যেভাবে রিয়্যাক্ট করে তার সেই রিয়্যাক্টও আসলে একটু অন্যরকম দেখায় যেমন তার ভিডিওতে অনেকেই তাকে বলে হিজাব পরে শয়তান যদিও এটা বলা উচিত না বাট এই জেনসিমন এই কমেন্টের রিপ্লাইটা দেন এইভাবে গালাগালি করার ক্ষমতা সবার আছে কিন্তু সামনে আইসা বাড়াবাড়ি করার ক্ষমতা কারো বাপেরও নাই আর জেনসিমন এইটাও জানেন তিনি এভাবে রিপ্লাই দিয়েছেন বিধায় মানুষ তাকে কমেন্টে আরো বেশি বকাঝকা করবে এই জন্য তিনি তার সেই ভিডিওর কমেন্ট সেকশনটাই অফ করে রেখেছেন আর গাইজ জেনসিমন কিন্তু আইফোন দিয়ে ভিডিও বানান আর ওনার এই আইফোনের জন্য একটা কোম্পানি তাকে ফোনের কভার গিফট করে যাতে তিনি তার আইফোনে সেই ফোনের কভারটি লাগান এবং ভিডিওতে সেটি শো করেন এবং এর ফলে কিন্তু সেই কোম্পানির কিছুটা প্রমোশন হবে বাট গাইজ সেই কভারে কিন্তু ছোট ছোট মদ বা বিয়ারের বোতল লাগানো তো একটা হিজাব বা বোরখা পরা মেয়ের ফোন কভার যদি এমনটা হয় তাহলে এটা নিয়ে যে সমালোচনা হবে এটা কিন্তু খুবই স্বাভাবিক অনেকেই তার এই কভারটা নিয়েও কিন্তু কমেন্টে প্রশ্ন করেছেন আবার কেউ একজন তার এই কভারের সমালোচনা করে একটি ভিডিও আপলোড করেছেন আর সেই সমালোচনার রিপ্লাই তিনি বলেছেন কিরে ভাই বোকার মতো কথা বলেন কেন বলেন তো এগুলা কি ভাই আমাকে বলবেন একটু আপনাদের এই কভারটা তো সমস্যা হয়েছে ফোন কভার এটা আমাকে কোম্পানি গিফট করেছে অ্যাড দেওয়ার জন্য অনলি ফর অ্যাড আর কিছুই না এটা তো আপনাদের সমস্যা চুপ থাক বান্দর আর এই জেনসিমনের এই রিপ্লাই গুলোতে সবাই শকড হলো আমার কাছে ব্যাপারগুলো খুবই নরমালি মনে হয় বস তাকে দেখলে আমার কাছে কেন যেন একটু অ্যাগ্রেসিভ লাগে মানে আমার কাছে মনে হয় উনি এমনি মেয়ে হলেও ভিতরে ভিতরে উনি একটা ছেলের থেকেও কম না কি ধরনের অশ্লীল কথা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন অশালীন বাবার কথাই বললাম আমি কি দোষ করলাম ভাই আর গেছে জেনসিমনের ব্যাপারে আমার মূল কথা বা আমার মতামত হলো তার এই হিজাব বা বোরখা পরে গান গাও বা নাচানাচি করাটা আসলে কিছুটা হলো দৃষ্টিকটু আমাদের সমাজে এই ব্যাপারটা আসলে একটু অন্যরকম দেখায় বাট তারপর আমার কেন জানি মনে হয় তার এই বোরখা এবং হিজাবের জন্য তাকে অতিরিক্ত কথা শোনানো উচিত না বিকজ অ্যাট লিস্ট তিনি তার এই ড্রেস আপটা ধরে রেখেছেন ভাইরাল হওয়ার জন্য অন্যান্য মেয়েদের মতো অশ্লীল ড্রেস আপ পরে টিকটক ভিডিও বানাননি এখন আমরা যদি অশ্লীল এবং বাজে ড্রেস আপ গুলোরও সমালোচনা করি এবং সাথে এই জেনসিমনকে হিজাব বা বোরখা পরার জন্য সমালোচনা করি তবে দুইটা ড্রেস আপের মধ্যে তফাতটা রইল কই হ্যাঁ তবে আমি এটাও মানছি তার এই হিজাব পরে টিকটক ভিডিওগুলো আসলে মানুষের কাছে একটু দৃষ্টিকটু লাগে বাট এরও কিন্তু একটি সুন্দর সমাধান হওয়া সম্ভব আমি জানি হয়তো জেনসিমন এই ভিডিওটি দেখবেন না বাট তারপর আমি তাকে একটি মেসেজ দিতে চাই আপনি চাইলে কিন্তু বর্তমানে হিজাব বা বোরখা পরে ইসলামী বা গজল গান গেয়েও ভাইরাল হতে পারেন বিকজ এখন আপনি অলরেডি টিকটক সেলিব্রিটি এখন আপনি যাই করবেন সেটাই চলবে আগে আপনি ভাইরাল হওয়ার জন্য কত কিছু করতেন বাট তারপর আপনার ভিডিও আগে এত বেশি ভাইরাল হতো না আর এখন আপনি শুধুমাত্র খাওয়ার ভিডিও ছাড়ছেন এবং সেইগুলোতে 30-40 হাজার লাইক পড়ছে এবং লাখ লাখ ভিউ হচ্ছে সো এখন আপনি যাই করবেন সেটাই ভাইরাল হবে সো এখন আপনি যদি আগের মতো ইসলামী এবং গজল গান গান সেটি দিয়েও আপনি ভাইরাল হতে পারবেন আর আমি একটা ব্যাপার বুঝি না আগে আপনি নিজে থেকে ইসলামী গান এবং গজল গাইতেন বাট এখন মানুষ আপনাকে ইসলামী গান গাইতে বলে গজল গাইতে বলে বাট সেই তুলনায় আপনি কোনো ইসলামী গানই গান না কিন্তু আবার মানুষের রিকোয়েস্টে করা বাংলা গান হিন্দি গান ইংলিশ গান ওই সব গানগুলো আপনি ঠিকই গাচ্ছেন সো আমি আশা করবো আপনি আগের মতো সেই ইসলামী গানগুলো অনেক বেশি করে গাবেন
আর গাইস জেন্সি মনের ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস আপনি যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখান থেকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।